ميكا قناة شوتو وشانتير بثي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سنية عمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমরা আল্লাহর পবিত্র দরবারে লাখো কোটি সুক্রিয়াকে ফোন করছি যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে যমুয়ান নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন আমাদেরকে নিরাপত্তা দিলেন আমরা শুরুতে আমাদের সে মহান মণি আল্লাহ তে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কলিমাত শুকুর করি আলহামদুলিল্লাহ দরদ সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালী ইমামুনা পদুআন

যখন শুরু হয় মহারামকে দিয়ে শুরু হয় হিজরতের সাথে সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের ইতিহাস তৈরি হিজরি নববর্ষ এর মানে আল্লাহর হাবিবের হিজরত থেকে এ বছর গণনা শুরু হয়েছে এই হিসাবে মাসের আলাদা একটি ইতিহাস আছে যখন বাংলাদেশে বৈশাখ মাস আসে তখন যারা বাংলা ভাষাভাষী ভাষাবাসী তারা তারা বাঙালিদের উৎসব করে এ মাসকে বরণ করে উৎসব ইসলামে নয় অকেশনালি সোনালি বিভিন্ন উপলক্ষে বৈধভাবে যদি কোনো উৎসব সেলিব্রেট করা হয় আর সেটাতে তাহলে বেদাত হবে না বেদাতের নিয়তে এমন কোন কাজ করা যেটা ইসলামে ছিল না তো বৈশাখ মাস আসবে এটা বাংলা ভাষাভাষীদের বর্ষ গণনার প্রথম মাস এই হিসাবে যদি তারা শরীয়তের সীমা লঙ্ঘন না করে বেপরদা না হয়ে শিরিক না করে তারা তাদের এই মাসকে সেলিব্রেট করে সারা এইভাবে কোনো আপত্তি নাই যেহেতু এটা সবাবের নিয়তে করা হয় না কিন্তু যদি শির উপলক্ষকে কেন্দ্র করে বেদাত নতুন নতুন করে বেপরদা বেহায় আপনার আমদানি হয় দরজা বন্ধ করার জন্য তখন এই অনুষ্ঠানগুলোও পালন করা যায় হবে না শরীর সীমা রেখা রক্ষা করে কল্লা পতি থাকবে তো বাঙালিরা ওই শাক পালন করছে ইংরেজরা তারা 35 নাইট যখন যখন ডিসেম্বর মাসের এক তম দিন আসে রাতের 11টা 59 মিনিট যখন হয় তখন 12টায় যখন ঢুকে যাবে নতুন একটি এই দিন গণনা আবার শুরু হয়ে যাবে নতুন করে তখন নাকি 12 টা থেকে 11 টা 59 হয় 11 টা 59 তখন ইংরেজরা 31st নাইট উদযাপন করে তাদের নববর্ষকে তারা আহ্বান জানায় সেলিব্রেট করে তো মুসলমানদের হিজরি নববর্ষ মুহররম এর সাথে জড়িত আমাদের হিজরতের ইতিহাস

এই মাসের গুরুত্ব মুসলমানদের কাছে নাই যদি কারবালার ঐতিহাসিক ঘটনা না ঘটত তাহলে আলোচনা কিন্তু মহরমের এক তারিখ মুসলমানদের হিজড়ি নববর্ষ মুসলমান ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে হবে এজন্য জন্য হিজড়ি নববর্ষকে নিয়ে আলোচনা করা দরকার হিজরতের ইতিহাস নিয়ে আলোচনা করা দরকার আমরা ইব্রাহিম নবীর জীবনী নিয়ে অনেক আলোচনা করেছি ত্যাগের ইতিহাস আমরা দেখেছি কোরবান দিয়ে আসা ইতিহাস মুসলেমা হিসাবে ইব্রাহিম নবীর ত্যাগের ইতিহাসের সেও আরো বেশি স্মরণ করা দরকার কিন্তু আমরা হিজরতের এই যে ইতিহাস অনেকে জানিই না ভুলতে বসেছি যে আল্লাহকে খুশি করার জন্য একজন মুসলমান বাড়ি ঘর সব প্রয়োজনে নিয়ে আপনারা হিজরতের ইতিহাস নিয়ে ছেলে মেয়েদের সাথে পরিবারের সাথে এগুলো নিয়ে আলোচনা করবেন ইসলামের ইতিহাসকে তাজা রাখবেন এরপরে এই মাসটি আল্লাহ তাআলার কাছে স্পেশাল গুরুত্ব রাখে

এই চার মাসে ইসলামের এক সময় ছিল যুদ্ধ বিগ্রহ जायত ছিল না অতীতের আম্বিয়াদের উপরে এই বিধান ছিল তাদের থেকে পাওয়া বিধানের আলোকে অতীতের যারা মুশরিক ছিল মুসলিম ছিল নাসারায়াহ হদিরা পর্যন্ত এই চার মাসে যুদ্ধ বিগ্রহ করত না কারণ যারা মক্কা মুশরিক পরিচয় দিত যাদেরকে আমরা মুশরিক হিসাবে চিনি করত ওই মুসরেকেরাও নিজদেরকে ইব্রাহিম সন্তান বলে পরি তারা বলতো ইব্রাহিম আমরা হলাম ইব্রাহিমের সন্তান ওই মুসরেকেরা ইব্রাহিম আলাহালামের ধর্মকে বিকৃত করেছে কিন্তু কিছু কিছু জিন ছিল আসল ছিল তার মাঝে একটা ছিল পবিত্র চার মাসে যুদ্ধ করা যায় মাসের মাঝে অন্যতম পবিত্র মাস হচ্ছে নামি পবিত্র অর্থ কি পবিত্র এছাড়া আছে আরো তিনটা মাস জিল কাদা জিল

আমি এই চারটি মাসকে খুব পবিত্র করেছি তোমরা জুলুম করো না জুলুম মানে কি শুধুমাত্র কাউকে মার দেয়া আঘাত করা না ইব্রাহিম আলাই হজরত আদম এবং মা হাওয়া আলাহি আলাহিম আসসালাম যখন জান্নাতে তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছিলেন আল্লাহ বলছে গাছের কাছে কথা বলেন গাছের কাছে তারা যখন গেলেন গাছের ফল খেয়ে ফেললেন তখন দুইজন আল্লাহর কাছে দোয়া করছিলেন ওই দোয়াটা কি ছিল রব্বানা

বরং বুজানো হয়েছে গুণাত অন্য সময় করবেই না এই চার মাসে মোটেও না এই চার মাসকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়েছেন ও মান্যু আযযিম শায়র আল্লাহ ফা ইননহা মিন তাকওয়াল বলেন আল্লাহ তালার শেয়ার কে যে ব্যক্তি সম্মান দেবে অর্থাৎ আল্লাহ যাকে সম্মান দেবে তাকে যদি আপনি সম্মান দেন তাহলে এটার পরিচয় হবে আপনার অন্তরে তাকোয়া আছে এই এজন্য মহারম মাস যখন আসবে তখন আমরা গুণা তরকের ব্যাপারে স্পেশাল উদ্যোগ রমজান আসলে যেমন আমরা সতর্ক হয়ে যাই রমজান আসলে কি দোকানের টুপি কেনা বাইরে যায় না বাইরে যায় না পাঞ্জাবি বিক্রি বাইরে যায় রমজানে মুসল্লি বাইরে যায় রমজান আসলে যেমন আমরা গুনা পরিহার করে ভালো কাজ অগ্রসর হই আল্লাহ তাআলা বলছে চার মাসে তোমরা আরো সতর্ক হও কোন রকমের গুনার কাজ করো না তো মুহররম মাস চলছে এই মাসের দাবি হলো এই মাসে কোনো গুনাহ করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন সবকিक्यात হন আপনার দ্বারা যেন গুনাহ না হয় এই আল্লাহ তাআলা হাশরের দিন বলতে পারেন যে তোমাকে আমি তো স্পেশালি নিষেধ করেছিলাম এমনে করা নিষেধ এই মাসে আবার স্পেশাল নিষেধ তুমি ডাবল নিষেধ সীমা লঙ্ঘন ডাবল নিষেধ লঙ্ঘন এজন্য এই মাসের ইবাদতের সম্মানও বেশি আল্লাহর হাবিব বলেন আবদুল সিয়াম বাদর Ramadan সাহদুল্লাহিল রমজান মাসের পরে যত নফল রোজা আমরা রাখি যেমন কয়দিন দিন আগে আমরা ইয়াউম আরাফায় রোজা রেখেছি আইয়ামে বিয তিন দিন প্রতি মাসে 13 14 15 রোজা রাখা সুন্নত এইভাবে ভাবে আরো কত নফল রোজা মানুষ রাখে রাসূল বলেন রমজানের পরে

আল-ইজাফাতুল তাযীব, আল-তাশরীফ, আল-তাকরীম কখনো কখনো ইজাফত সম্মান বাড়ানোর জন্য বলা হয়। সম্পৃক্ত করা হয় দাম বাড়ানোর জন্য। যখন কোনো জিনের দামি হয় তখন আমরা তার সাথে নিজে সম্পৃক্ত হই আমার দাম বাড়ানোর জন্য। অথবা কোনো জিনিসকে আমার সাথে সম্পৃক্ত করবে জিনিসের দাম বাড়ানোর জন্য। ওস্তাদের জুতা ছাত্ররা যখন দেখে তখন ও জুতার উপরে কি পা দেয় কারণ জুতাগুলো আসমান থেকে নাজিল হয়েছে কারণে ঠিক না মোটে না কারণ ওই জুতার সাথে ওস্তাদের পা লাগছে এই বাজারের জুতাই যেখান থেকে আপনিও কিনছেন আমিও কিনছি এগুলো বাজারের জুতা এর কিসের দাম সবগুলো সমান কিন্তু ওস্তাদের সাথে লাগছে তাই জুতার দাম কথা বলে না আমার ভাই জুতার দাম বেড়ে গেছে এখন উস্তাদের জুতায় যদি ছাত্রের পা লাগে তাহলে কি করে দরে একটু মুছে টুসে দেয় বাস টাস করে রাখে এই হুজুরের জুতা তাহলে বোঝা গেল এজাপতের কারণে কম দামি জিনিসও কি হয়ে যায় বেশি দামি আবার কখনো কখনো দামি জিনিসের সাথে নিজের লাগাইলে হয় এই আপনার বাড়ি কই বাড়ি আমার বাড়ি ওই যে অমুক জায়গায় এমপি সাহেবের পাশের বাড়ি তাহলে এমপি সাহেবের সাথে আমার বাড়ি কাঁচা কাছি কারণ এমপির দাম বেশি আমারও দাম এ উশিলা আমি কিন্তু ডিআইজি সাহেবের সালা পরিচয় দেয় মানুষ আর সূর্যের সে বালির তাপ বেশি তো কখনো কখনো মন্ত্রীর সালা সম্বন্ধে পরিচয় দিয়ে এমন কাম করে যেটা মন্ত্রীও করে না উনার সাথে রিলেশন দেখাইয়া নিজের দাম বাড়াইয়া দেয় আমরাও তাই করি যখন ছেলে খুব ভালো রেজাল্ট করে তখন বাবা ছেলের মায়ের কাছে এসে গল্প করে বলে দেখছো আমার ছেলে কি করছে এটা মায়ের ছেলে বাবা কয় নাই আমাদের ছেলে বাবা কি কয় আপনারা মনে হয় জীবন কন ছেলে যদি একটু ভালো কাজ করে বাবা তখন আমার ছেলে দাবি এর মানে ছেলের ভালো ফলাফল ভালো কাজের কারণে বাবা গর্ববোধ করছে আবার উল্টা যদি হয় তখন মারে কয় তোমার ছেলের জ্বালায় চা মুখ দেখানো যায় না শুধু বিচার বিচার আর আর তখন আমার ছেলে থাকে না কখনো দাম বাড়াইয়া দেয় সব মাস আল্লাহ কিন্তু মহার কাল্লা বলছে শাহরুল্লাহ যেহেতু আল্লাহর সাথে মাসের সম্পর্ক লেগেছে তাই মাসের দাম বেড়ে গেছে বাইতুল্লাহ আল্লাহর ঘর ঘর আমরা যেটা কাবা অঙ্গনে দেখি কাবা বলি যেটাকে যে জায়গায় কাবা ওখানে একটা ঘর বানানো আছে উঁচু জায়গায় ভূমির তুলনায় সমতল ঘরে আল্লাহ থাকে না আল্লাহ আল্লাহ কোথায় হ্যাঁ বুঝতে হবে কোরআন মজিদ আল্লাহ রহমান আল্লাহ আর শিয়া ইলাহ শুরু পরে তবে দুনিয়ায় আপনার সাথে আমার সাথে আল্লাহ আছে এই আয়াতগুলো আছে এগুলো হচ্ছে ইলমান ওয়া কুদরatan ওয়া বাসারাতান আল্লাহ দেখেন আল্লাহর কুদরত আল্লাহ সামিয়ান সামআন তিনি শুনেন এই হিসাবে তিনি আমাদের সাথেও আছেন

الاضافه للتشريع ای اضافতের কারণে دنیا যত গড় আছে সব গড়ের মাঝে বাইতুল্লাহর দাম সবচেয়ে বেশি अब्दुल সিয়াম بعد رمضان এ الله মাস আল্লাহর মাস এর সম্মান বেশি ইবাদত করলে সওয়াব বেশি রোজা রাখলে রমজানের রোজার পরে সব রোজার চেয়ে সওয়াব বেশি এই মাসের সাথে শুধু বিশ্বনবীর হিজ মাসের সাথে জড়িত আছে আশুরা বলা এটা খুব দামি দিন একটা দিবস এই দিবসে আমরা রোজা রাখি এই দিবসে আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করি এই দিবসে আমরা আল্লাহ মুখী বেশি হই এর কারণ হচ্ছে এই দিনে আল্লাহ তাল হজরত মুসাইসাল্লামকে নিষ্কৃতি দিয়েছেন এবং এই দিনে আল্লাহ তালা ফেরাউনকে তার দল বল সব পানিতে ডুবাইয়া ছেড়ে দিয়েছেন মহারামের দশ তারিখ মুসলমানের বিজয়ের দিন মহারামের দশ তারিখ কৃতজ্ঞতার দিন মোহাম্মদের দশ মহারামের দশ তারিখ শুক্রিয়ার দিন আর কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা এই দিনে ঘটেছিল তাই কিছু কিছু মুসলমানের কাছে মহরমের দশ তারিখ শোকের দিন কিছু কিছু মুসলমানের কাছে আমাদের কাছে এটা আমাদের কাছে শোকের দিন নয় কারণ শাহাদাত কখনো শোক হতে পারে না এটা গর্বের বিষয় আর দ্বিতীয় হচ্ছে শোক পালনের ইসলাম একটি সীমা আছে ওই সীমা চলে যাওয়ার পরে শোক আর নাই। যেমন স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর পরে শোক পালন হবে চার মাস দিন ছেলে মেয়ে মা বাবা অন্য সবার জন্য মৃত্যুর পরে শোক পালন হবে মাত্র তিন দিন তিনের পরে আর শোক নাই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে সবাই চলে যেতাম হবে তো শোক সারা বছর কেন হবে এই যাওয়াটা এটা নিয়ম এজন্য রোভারমের দশ তারিখকে কারবালাকে কেন্দ্র করে শোক পালন করছে শুধু শিয়ারা এই মহারমের দশ তারিখ আসলে তারা দেখবেন যে হাই হোসেন হাই হোসেন নিজেরা চাবুক মারছে নিজের দেহে ছুরি দিয়া নিজের বুক ছিঁড়ে ফেলে বাচ্চাদের মাথা কাটা রক্ত বের পিঠের মাঝে ছুরি দিয়ে আঁক মারে হাতে চাবুক নিয়া দুই পাটাতে থাকে হায় হোসেন হায় হোসেন শোক দেখা এটা তাদের কাছে শোকের দিন ইসলাম এই শোকের কোন সুযোগ নাই এ তাজিয়া জায়েজ নাই ইমাম হোসাইন রাদি আল্লাহ তাইহুকে শহীদ করা হয়েছে কারবালা নিঃসাম রে বিষ আলোচনা করি আমরাও আমরাও ইসলামের ইতিহাসের ইতিহাসের এই চরম একটি ঘটনা যেটা চরম নিন্দনীয় ঘটনা আমরাও এই কর্মের ইমাম প্রশংসা উনার ধীরতা থেকে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে আমরা শিক্ষা নেব শিক্ষা নেব কিন্তু হাই হোসেন করবো না ইমাম হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা আছে ইমাম হাসানের প্রতি আছে না নাই ইমাম হাসানকে কি বিষ্পান করে হত্যা করা হয়নি তো শিয়াদের কাছে আমরা বলতে চাই তাহলে ইমাম হুসাইনকে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে তাই তোমরা নিজের দেহ থেকে রক্ত ঝরাইয়া হোসেনের ভালোবাসা দেখাও ইমাম হাসান রাজিয়ালুকে তো বিষ্পানে হত্যা করা হয়েছিল তো উনার ভালোবাসা দেখাইয়া কিছু বিষ খাও খাবে না যাতে মাতাল তালে ঠিক যারা হাই হোসেন বলে বুক চাপরাইলে সামান্য রক্ত গেলে আধা ব্যাগ এক ব্যাগ রক্ত গেলে কিছু হয় না এটা ওরা এজন্য তো মানুষের রক্ত লাগলে আমরা এক ব্যাগ দিই ঠিক না কয়েক দিন আগে দেখি একলো খাটু কাঁচা কাঁচা কাপড় তুলে রাখছে আমি বললাম যে ঘটনা কি ভাই কয় না মোশা খাক আমি কি রক্তদান কর্মসূচি পালন করছে বললাম ডেঙ্গু হবে মিয়া সাবধান হও দুষ্টামি করতেছে কয় না মশার বিরুদ্ধে সবাই লাগছে মশা মারা নাও যে কয়টা বাইছে আছে আমাতে খাইয়া বস ও ভাই এক ব্যাগ রক্ত দিলে কিছু হয় না এটা সবাই বুঝে তাই হাই হোসেন বলে এক ব্যাগ দিলা বেঁচে যাইবা কিন্তু বিশ খাইয়া দেখো ভালোবাসা দেখাও তখন বাঁচ বানা তাই চালা কি করছে হাই হোসেন বলে হাসান বলে বিশ খাচ্ছে না আচ্ছা এবার বলুন তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের বাবার কি নাম ছিল হযরত আলী কররামাল্লাহু ওয়াজহাহু উনাকে হত্যা করা হয়নি উনি তো শহীদ উনার শাহাদাত দিব তা হায় আলী হায় আলী বলো না কেন আসলে শিয়াদের এটা বাড়াবাই আমরা এই দিবসটিকে শোকের দিবস হিসাবে নেব না কারণ তিন দিনের পরে শোক পালনের অনুমতি ইসলামে আর নাই বরং আমরা এই দিবস কে নেব আল্লাহর হাবিব যেভাবে নিয়েছিলেন কারবালার ঘটনা কারবালার আপনার দশম তারিখ এই দশম তারিখের গুরুত্ব কারবালার ঘটনার কারণেই নয় আল্লাহর হাবিবের সময় দিনের গুরুত্ব ছিল মুসা নবীর সময় দিনের গুরুত্ব ছিল কারবালার ঘটনা ঘটেছে আল্লাহর হাবিবের এন্তেকালের পঞ্চাশ বছর পরে রসুল্লাহ সাল্লাহ হইলেসাল্লাম এন্তেকাল করেছেন এগারো হিজড়ি কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজড়ি তাহলে কত বছর পরে

ইয়াহুদিরা বলছে এই দিবসে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুসা এবং তার বংশধরদেরকে হেফাজত করেছেন ১২টা রাস্তা বানায়া দিয়েছেন বাহরে আহমারে তারা সাগর পার হয়ে চলে গেছেন ফিলিস্তিনের দিকে ওই রাস্তা ধরে যখন ফেরাউন যাচ্ছিল তার সৈন্যদেরকে নিয়ে গাররাকা ফিহি ফেরাউন ওয়া কওমাহু আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায় সৈন্যবল যা আছে সবাইকে সেদিন পানির মাঝে ডুবিয়ে শেষ করে

যখন কোন বিজয় হবে বিজয় হওয়ার পরে বিজয় সেলিব্রেট করার নিয়ম হলো শুক্রিয়া করা রোজা রাখা নামাজ পড়া তেলাওয়াত করা এ হচ্ছে মুসলমানের বিজয় উদযাপনের রীতি কিন্তু আমরা তো শতকরানব্বই জন পঁচানব্বই জন বাংলাদেশে মুসলমান যখন ষোলোই ডিসেম্বর আসে তখন তো আমরাও বিজয় দিবস পালন করি ঠিক না কথা বলেন না কেন ভাইয়া করি কিনা তাহলে বিজয়ের পরে কিভাবে করা লাগে ইসলামে না নাই আমরা যখন বিজয় দিবস পালন করি আপনারা বলুন তো ওই দিন কি আমরা সবাই মিলে রোজা রাখি কোরআন খতম করি আমরা কি সেদিন নামাজ নকল নামাজ পড়া শুরু করি বরং আমরা বিজয় পালন করি পুরা খ্রিস্টান কালচারে পুরা ইহুদিদের অনুসরণ খ্রিস্টানদের অনুসরণ হিন্দুদের অনুসরণ করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রধানমন্ত্রী পরিষদ সচিবালয়ের সচিবের বিরোধী দলীয় নেতারা আমরা যারা আছি ফুল নিয়ে যাব যাবার স্মৃতি সহদে যাব ফুলের বড় বড় এত বড় বড় করে ফুল বানায়া তারপরে যাব সেখানে গিয়ে চুপ করে দাঁড়ায় থাকবো পুলিশ সেখানে গিয়া ফাঁকাওয়াজ করবে রাইফেল দিয়ে সেলুট তারপরে নেতারা চলে আসবে দরজা খুলে দাও স্মৃতি সৌদের বেগানা নারী বেগানা পুরুষ হাজার দলে দলে সারাদিন স্মৃতি সৌদের রাত পর্যন্ত কাটাবে কাটা কত লাখ কবিরা গুণ আসে দিন দীর্ঘদিন আমি সাভারে ছিলাম রাস্তাঘাট বন্ধ হয়ে যা গাড়ি হই আসলিয়া দিয়া আপনারা ওখান দিয়ে ফিরাইয়া দেন। জিরানি দিয়া। এদিকে রাস্তা বন্ধ। পায়ে হেঁটে হাজার হাজার নারী পুরুষ দলাডলি লাফালাফি কিলকিলি চলছে। বেগানারীর দিকে তাকাইলে সাওয়াব না গুনাহ হয়। গুনাহ নারী দেখা হয় না যে দেখে তারও হয়। তাহলে কথা ছিল বিজয়ের দিনে আমরা ইবাদতমুখী হব। আল্লাহ তুমি বিজয় দিয়েছো। এই বিজয়ের জন্য শহীদ হয়েছে তিরিশ লাখ কম বেশি যাই হোক সংখ্যা ইম্পর্টেন্ট কিন্তু এই যে লাখ লাখ লোক জীবন দিল ওই শহীদদের জন্য সেদিন কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে নকল নামাজ পড়ে রোজা রেখে দোয়া করা দরকার আছে না নাই যদি আমরা এটা করতাম বুঝা যেত প্রকৃত অর্থে আমরা শহীদদেরকে ভালো আপনাদের অনেকের বাবা মারা গেছে দাদা মারা গেছে উনার মৃত্যু দিবস পালন করার জন্য কোনদিন ব্যান্ড পার্টি নিয়ে গেছেন কবরের কাছে ফুল নিয়ে খারে রয়েছেন চুপ করে সোজা হইয়া তো শহীদদের কবরের পাশে এটা কেন করেন ও নিজের বেলা ঠিকঠাক অন্যের বেলা সদরঘাট নিজের দাদার কবরের কাছে গিয়া দোয়া করে আল্লাহ আমার দাদারে माफ করে দাও আমার দাদার কবরকে জান্নাত বানাও কিন্তু যে লোকটা দেশের জন্য শহীদ হলো ওর কবরের কাছে গিয়া দোয়া খবর নাই বরং বেটা বেটি ডলাডলি করতেছে উল্টা কবি রাগ না শহীদদের কি আমরা ভালোবাসি এই দাদার কথা বলছি আমরা আজকে ট্রাক থেকে ঘুরে গেছি আমরা কারণ আল্লাহ মুসা নবীকে বিজয় দিয়েছে ব্রাউন্ড পরাজিত হয়েছে হানাদার বাহিনী পরাজিত হয়েছে ষোলোই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়ে গেছে আমাদের লাখ লাখ লোক শহীদ হয়েছে ইজ্জত দিয়েছে বোনেরা কতজন রক্ত দিয়া আজ পঙ্গু হয়ে আছে পঙ্গুত্ব বরণ করছে কথা ছিল সেইদিন আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পঙ্গুদের তুমি সুস্থ করে দাও পরিবারের জিম্মাদার হয়ে যাও যারা শাহাদাত বরণ করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও এটা হলো শুকরিয়া দেয়ের ইসলামী তরিকা আল্লাহর হাবিব শুনে আবার বলছেন আহাক্কু বিমূসা ওয়া উলা মিনকুম

বয়মাত্ৰে ভাই মা দুইজন আলাদা আলাদা কিন্তু বাপ একজন হযরত আদম সুবহানাল্লাহ এই হিসাবে রাসূল বলেছেন আমরা বইমাত্ৰে ভাইয়ের মত তো মুসার সাথে তো আমাদের সে সম্পর্ক আমার বেশি পাসামাহু ওয়া আমারা বিসিয়ামি আল্লাহর হাবিব বললেন ঠিক আছে আমি রোজা রাখব আগামী মহররমের 10 তারিখ থেকে

সাহাবাই کرامের মাস থেকে কোন একজন বলল ইয়া রাসূলুল্লাহ দায়াউ মুনি ওয়াজমু ইعزمه اليهود والنصارى হুজুর মুহররমের তারিখ এই দিনটা ইহুদি এবং খ্রিস্টানেরা খুব মূল্য দেয় সম্মানিত মনে করে তারা রোজা রাখছে যদি আমরাও 10 তারিখ রোজা রাখা শুরু করি ইহুদি খ্রিস্টানরা বলে বেড়াবে এখন মোহাম্মদ আমাদের অনুসরণ শুরু করছে কয়েকদিন পরে বাকিটাও করবে অথচ আপনি তো শ্রেষ্ঠ নবী আপনি তো শ্রেষ্ঠ নবী আপনার তবদ নাম হয়ে যাবে তারা তো পদ নাম করে বেড়াবে তারা বলতো মাহ্ম এখন আমাদের দিন মানতেছে আমাদের অনুসরণ করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তখন বললেন তাহলে খালি ফুলিয়াহু দাওন্ন সরা তোমরা ইহুদি না সারার থেকে একটু ভিন্নতা অবলম্বন করো সুমু কাবলাহু ইয়মা অবাদহু ইয়মা তোমরা দশ তারিখ যখন মহারমের আসবে তখন তোমরা একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখবে মুসলিমের নিজেও আবার বলেন যদি পরবর্তী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ দুই দিন রাখবো তাহলে হুদির আর বলতে পারবে না আমি তাদের অনুসরণ করছি তাহলে এখন এই 10 তারিখ সামনে আসছে আজকে এই মাসের কয় তারিখ বলতে পারবেন না ছয় না সাত ছয় তাহলে এবার হিসাব করবেন কালকে সাত পশু আট পরে নয় পরে 10 তো যারা এ ফজিলতপূর্ণ রোজাটি রাখতে চান তারা নয় এবং 10 দুই দিন রাখার চেষ্টা করুন সাই মুসলিম মার্সাল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া

এখানে একটি মাসালা ভালো করে জানা দরকার সেটা হলো যদি কেউ শুধু দশ তারিখ রাখে তাহলে কি হবে না রাখা সোনা দশের সাথে নয় মিলায় রাখা মোস্তাহাব কথা বুঝতে পারছেন যদি কেউ নয় তারিখ রাখতে পারেন নাই কোনো কারণে তাহলে মনে মনে ভাববেন তাহলে ইহুদির লগে মিলা যাবে তো তাই আর দশ তারিখ রাখবো না এটা কিন্তু না বরং এখানে মোখালাফাত দিলে দিলে তেবাব ওদের বক্তব্য হলো ইহুদি খ্রিস্টানের সাথে করে দুই দিন রাখা এটা এটা ফরজ বা ওয়াজিব নয় তা আমরা যারা রোজা রাখবো মা বোনদের কাছে মেসেজটা বাড়িতে পৌঁছিয়ে দেবেন তারা যেন নয় এবং দশ দুদিন রাখে কেউ যদি অসুস্থ বোধ করে শরীর খারাপ দুই দিন কষ্ট তাহলে শুধু দশ তারিখ রাখলো কোনো অসুবিধা নাই মহরমের দশ তারিখে আল্লাহ তালা দিনের বিজয় দিয়েছিলেন মুসানবী মাধ্যমে এখানে আমরা কয়েকটি বিষয় খেয়াল করবো এক নাম্বার এক নাম্বার আল্লাহর সাহায্য সব সময় হকের পক্ষেই থাকে মুসা নবীকে আল্লাহ সাহায্য করেছেন তবে সাহায্যের আগে বিজয়ের আগে আল্লাহ কিছু পরীক্ষা নেন যেমন বান ইসরায়েলের বাচ্চাদেরকে ছেলে হলে জবাই করা হতো মেয়ে হলে জীবিত ছেড়ে দিত এবং এই পরীক্ষা চলেছে যোগের পর যোগ অনেক দিন পর্যন্ত

কোরআনে আল্লাহ বলে তারা তোমাদের ছেলেদের জবাই করে দিত জন্মের সাথে সাথে মায়ের পেট থেকে বের হয়েছে মা সন্তান কোলে নিছে ফেরাউনের লোকেরা কোল থেকে এনে মায়ের সামনে জবাই করে দিছে মুসা আলাইহিস সালামের জন্মের আগে জবাই শুরু সাহায্য এসেছে নবুয়তের অনেক পরে বছর বয়সে এতে বোঝা যায় পরীক্ষাটা চল্লিশ বছরের সে বেশি সময় ধরে চলছে সাহায্য আসতে মাঝে মাঝে সময় লাগে তাড়াহুড়া করা যাবে না

দুর্বলদেরকে হিজরত করতে দেয় নাই আল্লাহ তালা বদরের যুদ্ধের দিন নবুয়তের পনেরো বছর যাওয়ার পরে আবু জেহেলকে মারলেন কাপেরদেরকে শেষ করলেন তাদেরকে শাস্তি দিলেন রাসুল সাহায্য পেতে লেগেছে পনেরো বছর মুসানবীর কাছে সাহায্য আসছে চল্লিশ বছরের বেশি সময় পরে বিশ্বনবীর কাছে এসেছে পনেরো বছর পরে আপনি আর আমি সামান্য বিপদে পড়লে অস্থির হয়ে যাই মাতা নাসরুল্লাহ সাহায্য কই কই সাহায্য সাহায্য আসবে তবে ধৈর্য ধরা লাগবে যখন ধৈর্যশীল আপনি প্রমাণ দেবেন আল্লাহ নিজে আপনার সঙ্গী হয়ে যাবেন আল্লাহর সাহায্য আসবে এই সত্যের পক্ষে এটাই নিশ্চিত

সিরিয়া চলছে কারবালা ইয়ামনে চলছে কারবালা মায়ানমারে চলছে কারবালা সাহায্য কোথায় ধৈর্যহীন হবেন না মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান আপনার আল্লাহর কাছে বলতে থাকেন আমাদের রাষ্ট্র ক্ষমতা যারা আছে সাতান্নটা মুসলিম রাষ্ট্র তার ঐক্যবদ্ধ হয়ে যান তোমধ্যে আমরা শুনতে পাচ্ছি বাকিটা আল্লাহ ভালো জানেন খবরে দেখলাম পাকিস্তানের ইমরান খানকে সৌদি এবং আপনার দুবাই তারা আশ্বাস দিয়েছে কাশ্মীরের ব্যাপারে তারা পাকিস্তানকে সহযোগিতা করবে কাতার আগে হাত বাড়িয়ে বসে আছে তুরস্ক অনেক আগে ঘোষণা দিয়েছে যদি এইভাবে ইরান আগে বলেছে যদিও তারা শিয়া কিন্তু মুসলমানদের পক্ষে যদি আসে আমাদের সাহায্য নিতে কোন আপত্তি নাই বাড়িতে যদি আগুন লাগে একটা হিন্দু যদি এক বালতি পানি নিয়ে আসে আমরা তাকেও বলবো পানি দিয়ে আগে আগুনটা যদি এভাবে মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যেতে পারে শুধু কাশ্মীর নয় আমরা আশা করি তাম পৃথিবীতে চুলমত্তাচার বন্ধ হয়ে যাবে সাহায্য আসছে সাহায্য আসবে এরপরে এবার কারবালার দ্বিতীয় এবার আশুরা দ্বিতীয় অংশ কথা বলবো সেটা হচ্ছে কারবালা এই আশুরা আমাদের কাছে পরিচিত কারবালার কারণে সবচেয়ে বেশি একষট্টি হিজড়িতে ইমাম হোসাইন রাজি আল্লাহ যখন তিনি যাচ্ছিলেন কুপার দিকে ঘটনার ধারা পরম্পরা কম বেশি সবাই জানেন আমি মাঝখানে এসে গেলাম আমির মাবিয়া রাজি আল্লাহ যখন তিনি আগেকার সাহাবাহিক অনুসরণ তাদের জারি রেখে তিনি খেলাপথ ব্যবস্থা সামনে আর এগিয়ে নিলেন না তিনি মনে করলেন উনার ছেলে খেলাপথের অধিক অধিক যোগ্য তাই তিনি আগেকার সিস্টেমকে কে লঙ্ঘন করলো ভায়োলেট করলেন আগের সিস্টেম কি কি ছিল প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হবে না এরা ইসলামে নিয়ম নাই ফিরের ছেলে ফির হবে এই নিয়ম ইসলামে নাই ইসলামে হলো ইমাম হবে সে অধিক যোগ্য যে এই জন্য যোগ্য লোককে ইমামতিতে দাঁড়া করা ইমাম সাহেব যদি অজু ভেঙে যায় হলো ইমামের পিছনে এমন কিছু লোক দাঁড়াবে যারা আবার ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতাও রাখে আল্লাহর হাবিব কাউকে দিয়ে গেলেন না আবু বকর বলেন সাহাবাইকে রাম পরামর্শ করে ওনাকে খলিফা বানালেন আবু বকর রাজি আল্লাহ তাহলে আনু হজরত নামটা লিখে দিয়ে গেলেন কারণ তিনি দেখেছেন টোটাল সাহাবিদের মাঝে সবচেয়ে যোগ্য আর ওমর ছেলেও না 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 খালাতো তিনি বললেন আমার ওমর হবে অমর রাজি আল্লাহ কালের সময় তিনি ছয় জনের একটা ফ্যানেল তৈরি করে দিয়ে গেলেন আলী আলী হজরতান ওসমান

আলীর পরে হজরত আলীর ছেলে হাসান হুসাইন অথবা আলী রাদি আল্লাহ তালান অন্য কোন আত্মীয় এই ধারাবাহিকতায় আলী কাউকে বলে যাননি ওমক হবে পরবর্তীতে হজরত ইমাম হাসান কিছুদিনের জন্য খেলাপথ নিয়েছিলেন পরবর্তী আমির মহাবিয়া আবার দিয়ে দিয়েছেন হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালু যদি এই সিস্টেমটাই ফলো করে সামনে আগা দেন হয়তো কারবালার মর্মান্তিক ঘটনা নাও ঘটতে পারত কিন্তু যখনই তিনি উনার ছেলে ইয়াজিদের হাতে ক্ষমতা নেয়ার জন্য উনার জীবদ্দশায় উনি বায়াত নেয়া শুরু করলেন ষাট হিজড়ি থেকে উনি এর আগ থেকেই বলছিলেন ষাট হিজড়ি তেনতেকালের আগে বায়াত নেয়া শুরু করলেন আমির মহাবিয়ার এনতেকালের পরে ইয়াজিদের হাতে অনেক লোকেরা বায়াত নিল কিন্তু মদিনার অসংখ্য সাহাবি বায়াত নিতে রাজি হলেন না

এর মানে খেলা পথ পালনের জন্য যে মনোযোগ দরকার সে মনোযোগ তার মাঝে এবং তার সে মদ পান করে এমন একটা লোক ওই চেয়ারে বসবে যে চেয়ারে বিশ্বনবী বসেদের চালাইছে ওই চেয়ারে বসবে যে চেয়ার আবু বকর ছিলেন ওমর ওসমান আলী ছিলেন কাতিবুল ইয়াজিদের বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুই চেয়ারে বসে দেশ চালাইছেন এখন ওই চেয়ারে বসে মুসলমানদের দেশ পরিচালনা করার জন্য অসংখ্য সাহাবী জীবিত আছে না নাই ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে অন্তকাল হলো 64 হিজরিতে বয়স পেয়েছে সে খুব কম চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের কম বেশি কম তেত্রিশ বছর বয়সে সে তিরিশের একটু পরে সে খেলাপথ পেয়েছে অথচ সত্তর বছর ষাট বছর বয়স্ক অনেক প্রাজ্ঞ পণ্ডিত সাহাবী জীবিত আছে না নাই একষট্টি জীবিতে হাজার হাজার সাহাবী জীবিত ছিল শত শত নয় হাজার হাজার সাহাবী জীবিত ওই যোগ্য যোগ্য সাহাবিরা থাকতে আজিদের মত মত পানকারীর হাতে রাষ্ট্রের ক্ষমতা চলে যাক এটা হোসাইন মেনে নিতে পারেন নাই আরে এটাই তো স্বাভাবিক কারণ মসজিদের ইমাম যদি আপনারা নেন আর শোনেন ইমাম বিরি খায় ইমাম পর্দা করে না ইমামের মুখে দাড়ি নাই ইমাম মাঝে মাঝে নামাজও করে না বলুন তো সবাই আওয়াজ করে এই ইমাম কি ইমাম হিসাবে নিতে রাজি হবেন যদি ছোট্ট একটা মসজিদের ইমাম মোত্তা হওয়া লাগে ছোট্ট একটা মসজিদের পাঁচশো হাজার লোকের ইমাম যে হবে সে আল্লাহর ভয়কারী হওয়া লাগে আমানত হওয়া লাগে নামাজি হওয়া লাগে পরেশগার হওয়া লাগে লাখ লাখ লোকের যে নেতা হবে ইমাম হবে রাষ্ট্র চালাবে তাকে আরো বেশি মোদ্দা হওয়া দরকার আছে না নাই ইমাম যদি দাড়ি কামায় আপনি কই খই ইমাম হবে আগামী জুমায় যদি কোনো কারণে আমি আসতে না পারি সভাপতি সেক্রেটারি সাহেবকে আমি ফোন করে বলি যে আমি আসব না একজন লোক পাঠাবো অসুবিধা নাই উনি জামা সালায়া নেবে সভাপতি সাহেব বলল হুজুর ঠিক আছে পাঠান এখন আমি পাঠাইছি এমন এক লোক যে আয়েশা সভাপতিরে বলল হুজুর আমারে পাঠাইছে নামাজ পড়তে তাকায় দেখে চাট পেন গায়ে দাড়ি নাই সভাপতি সাহেব কইবো হুজুর পড়াই লোক আমার বাইর আমির মহাবিয়ার দোষ নাই উনি সাহাবি আমরা ওমার সংলাপ সমালোচনা করছি না উনি ইস্তেহাদ করেছেন মুস্তাহিদ ভুল করতে পারে মুস্তাহিদ সঠিকও করতে পারে আল মুস্তাহিদ ইখতি ওয়া ইউসিব মুস্তাহিদ ভুল করবেন হাদিস বিশ্ব নবী বলছে গবেষক কখনো কখনো ভুল করেন আবার সহি করেন

আপনাদের কি আকল নাই আপনারা বললেন যে আমাদের ইমাম সাহেব তো খারাপ মানুষ না কিন্তু পাড়াই লোকার আমার কথা কি আপনারা আমার ব্যাপারে আপনাদের আপত্তি নাই আমি জুমা পড়া সি পড়া আমার ব্যাপারে আপত্তি করেননি আলহামদুলিল্লাহ যে আমাদের ইমাম সাহেব তো খারাপ না কিন্তু পাড়াই লোকার তামিরে মহাবিয়ার ব্যাপার আমাদের কোন আপত্তি নাই কিন্তু উনি দিলেন কারে যে মত পান করে তার একে সালাব ইমাম হুসাইন বললেন না একে আমরা রাষ্ট্র বানাতে পারি না ড্রাইভিং সিটে যে বসবে সে যদি মধ্যে ভয় মত পানকারী মাতাল হয় আর গাড়ির যাত্রী যদি হাজি সাহেব হয় আল্লাহর ওলিও হয় কোরআন তেলোয়াতকারী হয় ড্রাইভার মাতাল হলে গাড়ি যদি খান্দে যায় হাজি সাহেব কই যায় ড্রাইভিং সিটে যে বসবে সে যদি মাতাল হয় আপনি যত উনি হন গাড়ি যদি কুয়ায় ডকে আমনে কুয়ে যাওয়া মরার পরে বেশ তো পাইবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু মরণ লাগবে কুয়া। একটা রাষ্ট্রপ্রধান মকখর হতে পারে না এখন অসংখ্য সাহাবি জীবিত আছে না নাই তাহলে ইমাম হুসাইনের এই বাধাটা বিরোধিতাটা এটা কি অমূলক ইয়াজিদের মতো লোক রাষ্ট্রপ্রধান হতে পারে না পারে না

মদিনার অসংখ্য মানুষ হজরত মহাবিয়া হজরত ইয়া হাতে বায়াত নিলেন কৌফার লোকেরা চিঠি লিখলো হুজুর আমরাও রাজি আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত নেব তিনি সিটি পাওয়ার পরে উনার সাসাতো ভাই মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইকে পাঠাইলেন তুমি কুপায় গিয়ে খবর নিয়ে আমারে জানাও কুপার লোকেরা আমার হাতে বায়াত নিতে প্রস্তুত আছে কিনা উনি গেলেন খবর নিয়ে সিটি পাঠালেন যে ঠিক আছে উপার লোকের আপনার হাতে বায়াত নেয়ার জন্য প্রস্তুত আছে সিটি পাওয়ার পরে হজরত হোসাইন রাজি আল্লাহ তিনি আবার কুফার দিকে রওয়ানা দিলেন ইতোমধ্যে ইয়াজিদ সিটি লিখলো কুফার যিনি গভর্নর তার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি নাম

ইয়াজিদের সিটি পাইয়া ওবায়দুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল কে হত্যা করলো যারা উনারে ঘরে আশ্রয় দিয়েছে তাদেরকে তাদের লাশ গুলো রাস্তায় জুড়ে আলো ভীতি তৈরি হয় হযরত হুসাইন কে যারা চিঠি লিখছে খুঁজে বের করে করে হত্যা করতে শুরু করলো দুইজন দর্জন পাঁচজন বিশজন পঞ্চাশজন একশো জন পুরা কুপাতে যখন প্রতিদিন হত্যা করা হচ্ছে বাকি লোকেরা যারা আছে সবাই বলল ওবায়দুল্লাহ জিয়াদের কাছে আমরা হোসাইনের পক্ষে আর নাই তখন ওবায়দুল্লাহ জিয়াদ হত্যা বন্ধ করলো কুফাতে ওনার পক্ষে আর কেউ নাই হোসাইনের পক্ষে ইতোমধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রওনা দিবেন মুসলিম ইবনে আকিলের সিটি পায়াকুপার দিকে আপনার কুপার দিকে মদিনা থেকে ইয়াজিদ আবার খবর পাঠালো জিয়াদের কাছে হোসাইনকে কে কোনো ভাবে কুপাতে যেতে দেয়া যাবে না তাকে কারবালার ময়দানে অ্যারেস্ট করো অবরোধ করো কয়েক হাজার সৈন্য পাঠিয়ে দিল ওই সৈন্যের সংখ্যা কোন কোন ইতিহাসবিদ লিখেছেন চার হাজার কেউ ছয় হাজার কেউ তারও বেশি অথচ সেইমা হোসাইনের সাথে সফর সঙ্গী ছিল মাত্র আটাত্তর জন কেউ বলেছে একশো কেউ বলেছে তারও বেশি সবচেয়ে বেশি সংখ্যাটা আমার চোখে পড়েছে অবরোধ করার জন্য অবরোধ করল করল শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাজি আল্লাহ সাথে যা ঘটার আপনারা জানেন ঘটে গেল ওনাকে তারা শহীদ করে ফেললো ইমাহসাইন রাহুতাল শাহাদাতের আগে চরম অবস্থা যখন বিরাজ করছে তখন তিনু বাইদের লেবনে জিয়াদকে বলেছিলেন আমার তিনটি কথা তোমরা যে কোনো একটা মেনে নাও আমি তোমাদের সাথে ধন্দে লিপ্ত হয়ে মারামারি করতে চাই না আমার এক নাম্বার প্রস্তাব আমাকে মদিনায় আবার ফিরে যেতে দাও আমি কুপায় যাব না ওবাইদুল লেবনে জিয়াদ বলল যে না এই প্রস্তাব গ্রহণ করা হলো না তাই আমার দ্বিতীয় প্রস্তাব আমাকে যেতে চাও আমি ইয়াজিদের সাথে কথা বলবো আমি ইয়াজিদকে প্রশ্ন করবো কুল অবরুদ্ধ রেখে দিয়েছ আমার আপন জনেরা পানি পানি করে চিৎকার দিচ্ছে কোলের বাচ্চারা মায়েদের বুকের দুধ শেষ শুকায় গেছে এখন পানি পাচ্ছে না তাদের চিৎকার আকাশ বাড়ি হয়ে উঠছে তুমি এটা কেন করছো আমার অপরাধ কি তোমাকে বলতে হবে আমি যেতে চাই দেমাশকে এই সুযোগ দাও ওবাইদুল ইবনে জিয়াদ বলল এটা গ্রহণ করা হলো না তিন নাম্বার তাহলে ফোরাত কো লবমুক্ত করে দাও ফোরাতের পানি পান করতে চাই বাচ্চারা কষ্ট পাচ্ছে মহিলারা কষ্ট পাচ্ছে বলল সেটাও গ্রহণ করা হবে না তাহলে তুমি কি চাও? ওবায়দুল্লাহ বলল একটাই আমার চাওয়া সেটা হলো আপনি ইয়াজিদের আনুগত্য মেনে নেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার দেহে প্রাণ থাকতে এ জালেমের সাথে আমার অস্ত্র চলবে না। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত নিন। কবি নজরুল এটাই বলেছেন দিম দ্রিম বাজে গো নতুন দবি দামামা। হাগে বীর শির দেগা নেহি দেগা আমামা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ন তখন বললেন তাহলে ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে নিঃশর্তভাবে ইয়াজিদের আনুগত্যের প্রস্তাব দিচ্ছ আমি মাথা দেব মাথা নত করব না তাহলে যুদ্ধই হোক যুদ্ধই হোক কিন্তু জালেমের সাথে আমার আপোষ হবে না ওর মত পাপাচारी আমি রাষ্ট্রপതരের ক্ষমতায় রেখে আনুগত্য করে জীবন বাঁচাতে চাই না আমার ভাইয়েরা ঘটনা ঘটে গেল শশপুরে যদি మహссе হোসেন শাহাদাত বরণ করলেন পরিবারের অনেকে শহীদ হলো ওনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া আলাদা করি ওনার দেহের উপরে তারা ঘোড়া ধাবরাত দেহের মাংস থেকে হাড়ডিগুলো আলাদা করে দাফন করার জন্য দেহের অংশ পাওয়া গেল এখন মাথার মাঝে একটি বর্ষাবিদ বর্ষাবিদ বর্ষাবিদ্ধ করে দেখো দেখো আমাদের আমি ইয়াজিদের সাথে যদি কেউ গাদ্তারি করো তার পরিণতি হোসাইনের মতো হবে নওজবিল্লা বর্ষার আগায় বিদ্ধ করে তারপরে এটা নিয়ে গেল দেমাস ইয়াজিদের রাজ দরবার

তখন আমি দেখিছি ইয়াজিদের চোখ দিয়ে পানি ঝরতেছে সে কেঁদেছে এবং সে বলেছে আমি হে হোসাইন কারবালার মাঠে যদি আমি থাকতাম তাহলে মা কাতাল কাতালতুকা আমি তোমাকে হত্যা করতাম এইrawData দিয়ে বোঝা যায় যে তিনি ইমাম হোসাইনের শাহাদাত পছন্দ করেন করেন আর আগেরটা দিয়ে বোঝা যায় তিনি তিনি শুধুমাত্র শাহাদাত নয় উনার লাসে কোনটা সত্য আল্লাহু আলাম বিдая নিহায় আরষ্টম খন্ডে 164 নম্বর পৃষ্ঠায় দুইটা ঘটনা এটি নিয়ে এনেছে এখন ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে আমরা জানি না কোনটা সঠিক কিন্তু আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল দুই বছর আট মাস কোন কোন ঐতিহাসিক বলেছেন তিন বছরের কিছু বেশি ওই সময়টুকুতে আল্লাহর বিধান ছিল কিতাব আলাইকুমুল কিসাস ফিল কতলা যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে রাষ্ট্র তখন তাকে ধরে নিয়ে তাকে বলা যদি শাহাদাতের পক্ষে না থাকতো তাহলে তিনি জিয়াদ এবং সীমার যে হযরত ইমাম হুসাইনকে হত্যা করেছে তাদের দুইজনকে কেসাস নিয়ে হত্যা করার কথা ছিল ছিল কিন্তু আমরা ইয়াজিদ কে কোনো কেশাস নিতে দেখি বরং দেখি চিতার উল্টা উল্টা টিজরিতে মদিনার লোকেরা ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের পরে বিদ্রোহ করলো মদিনার হাজার হাজার নারী পুরুষ শত শত সাবি যারা এর আগে ইয়াজিদের আনুগত্য কেউ কেউ করেছে বলেছে ইয়াজিদ যদি ক্ষমতা আসে তার বাবা দিয়ে গেছে থাক আমরা ঝগড়া পাসাদ করবো না চলুক না ইমাম হুসাইন কে বলেছে হোসাইন তুমিও বাবা থামো এ নিয়ে ঝগড়া পাসাদ দরকার নাই এমন কিছু সাহাবিও ছিল যারা বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি পছন্দ করেননি কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওই সাহাবির

মদিনায় এসে ইয়াজিদের সৈন্যবাহিনী মদিনার মানুষগুলোকে অবরুদ্ধ করে বলেছে তোমরা সবাই আবার ইয়াজিদের আনুগত্য মেনে নাও তারা বলছে জালেমকে আমরা মানবো না তখন তারা সাহাবিদেরকে কচু করেছে তাবিদেরকে করেছে কয়েক হাজার সাহাবি তাবিকে হত্যা করেছে কয়েক শ মহিলাকে দর্শন করেছে ওই দর্শনের ঘটনায় ও হাররা এক হাজারের মতো অবৈধ সন্তানের জন্ম সাহাবিয়া নারী পর্যন্ত তার সৈন্যদের হাত থেকে রেহাই পায়নি এরপরে তারা মদিনার মসজিদে তিন দিন আজান দিতে দেয় না মসজিদে নববীতে তিন দিন নামাজ হয় মদিনায় তারা এই জাতীয় চরম অত্যাচার চালায়া। মদিনা থেকে মক্কায় গিয়েছে মক্কায় গিয়ে তারা আবার মক্কার লোকদের কবروت করেছে অবরোধ করে মক্কায় সাহাবাই کرام যখন দেখলেন চার দিক থেকে আসছে চলোয়ারওয়ালা কিছু লোক তার আশ্রয় নিয়েছে কাবার আঙ্গনে কারণ কোরআনে আছে মান দাখালাহু কানা আমেনা কাবার আঙ্গনে ঢুকে গেলে নিরাপত্তা পাওয়া যাবে কিন্তু ইয়াজিদের বাহিনী তাদেরকে সেখানে অ্যাটাক করেছে এবং মেনজানিক সর্বপ্রথম ক্ষেপণাস্ত্র আশ্রয় ব্যবহার করেছে পৃথিবীর ইতিহাসে মাফিয়াজিদের লোকেরা তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য যে মেশিন আছে সর্বপ্রথম তারা বানিয়েছিল বড় পাথর ঢুকাইয়া ওই মেশিন মেরেছে সেটা কাবার গায়ে পড়েছে কাবার দুটা পিলার ভেঙে গেছে হজরে আসওয়াদ পাথরটা ভেঙে গেছে এবং তারা কাবার গিলাফের মাঝে আগুন লাগিয়ে দিয়েছে এই আজিদের নেতৃত্বে এরপরেও যদি কেউ ইয়াজিদের পক্ষে কথা বলে আমরা বলবো নিশ্চয় তার গায়ের মাঝে রক্ত তবে রক্তিদ কাপের আমরা এটা বলবো না বরং সে বড় মাপের ইতিহাস তাই আমরা তার পক্ষে নয় আবার তাকে কুহুরির দিয়ে কাফের বানিয়ে দেব সেটাতেও নয় আমরা বাইন 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 আমরা মাঝামাঝি বৈনালি প্রাতেও তফরী আমরা মতাদি তে আমরা ইয়াজিদের নাম আসলে রহমাতুল্লাহ আলাইওয়া বলবো না মালউন লানাহুল্লাহ বলবো না বরং আমরা ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে রাখবো আবার শিয়াদের মতো ভূ কথা পাব না আমরা এখান থেকে কিছু সার নির্যাস নেব ফুল থেকে চাপ দিয়ে যেমন আতর বের করে আমরা ঘটনা থেকে কিছু আতর নিতে চাই আমরা কিছু রস রূপ সংগ্রহ করতে চাই ইমাম হুসাইন কিভাবে মারা গেলেন কিভাবে শূলে করা হলো তার মাথা কিভাবে তার দেহটাকে খন্ডবিখন্ডিত করা হলো এটা জানার সেও আমাদের জানা দরকার তিনি কোন কারণে শহীদ হয়েছেন শাহাদাতের মূল কারণ ছিল সালেমের সাথে কখনো মুসলমান আপোষ করতে পারে না অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না ফিরে এলো আজ সেই মহরম মাহিনাম দেখ চাই মোর সিয়া ক্রন্দন চাহিনা আসবে মহরম কাঁদবেন বুক থাপড়াবেন হোসেন বলবেন হোসেন অন্যায়ের সাথে আপোষ করে নাই আবার আপনি অন্যায়কারীর সাথে মোসাফা করবেন আপনার চোখের পানির মূল্য এক আনা ঐতিহাসিক কারবালার ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই অন্যায় করব না অন্যায়ের সাথে আপোষ করব না শিক্ষা নিয়ে মাথা উঁচু করে সত্যের পক্ষে অবস্থান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা